সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সেনাকুঞ্জে দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র অব্যাহত আছে বলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে দেশকে মুক্ত রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগই একমাত্র দল যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভাষণে তিনি বলেন, 75-এর পর বারবার কু হয়েছে, সামরিক বাহিনীর অনেককে হত্যা করা হয়েছে, সে সময় ক্ষমতার পালা বদলি হতো হত্যার মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিলাম আমি 2001 সালে, যাক তারপর আবার অনেক ঘটনা ঘটেছে। আমরা সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 9-এ সরকার গঠন করে বাংলার জনগণের ভোটের মাধ্যমে আমরা এ পর্যন্ত ক্ষমতায় আছি। বাংলাদেশে অন্তত গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে, আর এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে আমরা দেশের উন্নয়ন করতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী তথা পিপুলস আর্মি। আমি বিশ্বাস করি সত্যি আমাদের সেনাবাহিনী এখন পিপুলস আর্মি, কারণ দুর্যোগে অথবা যে কোনো দুর্ঘটনায় আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়। সরকার প্রধান বলেন, বিশ্ব মন্দার মধ্যেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে আওয়ামী লীগ সরকার সক্ষম হয়েছে। যেমন জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, ভুট্টা, ডাল সহ বিভিন্ন জিনিস, প্রতিটি জিনিসের মূল্য কয়েক গুণ বেড়ে গেছে, পরিবহন মূল্য তার থেকে বেশি। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতদূর সম্ভব আমাদের দেশের মানুষের জন্য কষ্ট না হয় তার জন্য যথাযথভাবে সেগুলি যেখান থেকে পাচ্ছি যত দাম দিয়ে হোক আমরা ক্রয় করার চেষ্টা করছি। দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, বাংলাদেশকে যেন আমরা তার থেকে মুক্ত রাখতে পারি। এর আগে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের উদ্দেশ্যে দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, 75-এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে খুনি ও যুদ্ধাপরাধীরা ক্ষমতায় এসে দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি যে অন্তত একটানা 3 বছর ক্ষমতায় থাকতে পেরেছি বলেই মানুষের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছি। আজকে মুক্তিযোদ্ধারা যারা একেবারে অবহেলিত করেছিল আমরা খুঁজে খুঁজে বের করে তাদেরকে সব রকম ধরনের ব্যবস্থা নিচ্ছি, যে যারা আমার বাবার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে এদের স্বাধীন করেছেন তাদের সম্মান করা, তাদের মর্যাদা দেওয়া, এটাই তো আমাদের কাজ। দলমত পৃথক থাকতে পারে কিন্তু তাদের অবদানটা আমি কখনো ছোট করে দেখিনি, আমি কখনো এটাকে অবহেলা করিনি। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে শ্রদ্ধা জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি। এরপর সকাল 8:15 শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের। এরপর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।